আর্ট স্কুলের নাম হচ্ছে ছায়াতরু, এটি মিরপুরে, কল্যাণপুরে এবং মোহাম্মদপুরে। 2017 সালে প্রথম আমি ইউটিউবের চ্যানেল খুলি এবং সেই চ্যানেলটি আমার এখনও আছে, ছায়াতরু ক্রিয়েশন নামে। আমার একটি মোবাইল ছিল অ্যান্ড্রয়েড, ওইটি দিয়ে আমি ভিডিও করতাম, ছোট ছোট ভিডিও দিতাম। প্রথম মাসে আমার $25 মতো আয় হয় এবং ওইটা আসার পরে আমার উৎসাহ বেড়ে যায়। ওয়ার্ল্ডের অসংখ্য প্রায় 100-150 কান্ট্রি থেকেই এই ভিডিওগুলো ভিউ হয়। কম্পিটিশনে যাই বাচ্চাদের বিচারক হিসেবে বা অতিথি হিসেবে, তখন আমি ওখানে আমার যে চ্যানেল দেখে যে ছবি এঁকেছে সেগুলো আমি দেখতে পাই, মজা করে সেখান থেকে কেউ কেউ আবার পুরস্কারও পাচ্ছে। এবং অনেক সময় আমি ইউটিউবে কমেন্টস পাই যে প্রাইজ পেয়েছে, এবং সেটা শুধু দেশ থেকে না, সারা পৃথিবী থেকে পাই। তখন আসলে আনন্দটা বেশি লাগে যে না, আমি যে পরিশ্রমটা করেছি আজকে 2017 থেকে 22-25 বছর। খুঁজি দেখি শিখি গ্রামীণ ফোন 4G-তে এখনই গ্রামীণ ফোন, এটার রেজাল্ট কেউ না কেউ পাচ্ছে। আমি খুব সিরিয়াস হয়েছি হচ্ছে করোনার সময়, চ্যানেল দ্রুত গ্রো করতে থাকে, বিধায় আমি আরও চ্যানেল খুলি এবং আমি এখন 3টি চ্যানেলে ভিডিও আপলোড করি, 3 ধরনের, একটার ভিতরে স্কেচ, একটার ভিতরে কালার, আর একটার ভিতরে অয়েল পেস্টেল, এরকম করে আমি করছি। ইউটিউব থেকে বলা যায় আমার দৈনন্দিন জীবনযাত্রা চলে, ইউটিউবের আয় থেকেই, আমার একাডেমি বা অন্যান্য আয় ছাড়াই। অনলাইনে বলা যায় স্মার্ট ইনকাম আছে যদি কেউ মনোযোগ দিয়ে করতে পারে। ইউটিউবে রেগুলার আপলোড করতে হয়, আজকে একটা ভিডিও দিলাম, এক মাস আর দিলাম না, হতাশ হয়ে গেলাম, হতাশ হলে চলবে না, আপনাকে ধরে নিতে হবে যে এখানে আমি কন্টিনিউ করতে থাকবো। কারণ আমরা জানি না পৃথিবীর কোথায় থেকে আমার এই ভিডিওটায় ক্লিক করবে, এটা কিন্তু আমরা জানি না।